রাখাইনে জাতিসংঘের প্রবেশে মিয়ানমারের না। রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংসতা ও নির্যাতনের পরিস্থিতি দেখতে জাতিসংঘের প্রতিনিধি দলের নির্ধারিত এক সফর বাতিল করে দিয়েছে মিয়ানমার সরকার। গত 25 আগস্টের পর থেকে শুরু হওয়া দর্শন হত্যা দমন পীড়ন শুরু হওয়ার পরে এটাই মিয়ানমারে জাতিসংঘের প্রতিনিধি দলের প্রথম সফরের কথা ছিল। ইয়াঙ্গুনে জাতিসংঘের একজন মুখপাত্র বিবিসি অনলাইনকে জানান, জাতিসংঘ প্রতিনিধি দলের সফর বাতিলের কোনো কারণ মিয়ানমার জানাননি। জাতিসংঘ বলছে, মিয়ানমার সেনাবাহিনীর সহিংস তাণ্ডবে গত মাসে 4 লাখের বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে রাখাইন ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছে। তবে বর্তমানে পালিয়ে 4,80,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধদের নির্যাতন হত্যা দর্শন লুটপাট এবং গড়বাড়িতে আগুন দিয়েছে বলে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা জানায়। স্যাটেলাইট সহ ঝুঁকি নিয়ে সাংবাদিকদের তোলা ছবিতে রোহিঙ্গাদের গ্রাম পুড়ে ছাই হওয়া দেখা গেছে। তবে দেশটির সেনাবাহিনীর দাবি, তারা কেবল সন্ত্রাসীদের লক্ষ্য করে আক্রমণ করছে। গত সপ্তাহে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, 45 জন হিন্দুকে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এত কিছুর পরও রাখাইনে আসলে ঠিক কী কী ঘটছে তার সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া কঠিন, কারণ রাখাইনে এখন পর্যন্ত দেশের বাইরের কাউকে যাওয়ার অনুমতি দেয়নি মিয়ানমার সরকার। দেশটি শর্ত সাপেক্ষে নিজেদের পছন্দ মতো নির্দিষ্ট কিছু স্থানে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে কয়েকজন সাংবাদিককে কথা বলতে দিয়েছে। রোহিঙ্গারা বছরের পর বছর ধরে মিয়ানমারে বসবাস করেও সেখানকার নাগরিকত্বের স্বীকৃতি পায়নি। মিয়ানমার সরকার তাদের রোহিঙ্গা হিসাবে স্বীকারই করে না। তাদের দাবি, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে এখানে গিয়ে বসতি স্থাপন করেছে, বৌদ্ধরা সেখানকার সংখ্যাগরিষ্ঠ নাগরিক। অতীতেও বহুবার তারা রোহিঙ্গাদের উপর হামলা নির্যাতন করে হত্যা করেছে। এর আগেও বিভিন্ন সময় রাখাইন ছেড়ে যায় রোহিঙ্গারা। রোহিঙ্গা সংকট নিয়ে প্রথম দিকে কথা না বলায় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি। শান্তিতে নোবেল বিজয়ীরা রাখাইনে সহিংসতা বন্ধে পদক্ষেপ গ্রহণ করতে সুচির প্রতি আহ্বান জানিয়েছেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। রোহিঙ্গা নিয়ে রাতে নিরাপত্তা পরিষদের আলোচনা, রাখাইন রাজ্য থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী সংকটের সমাধান কোন পথে, তা নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংসতা নিয়ে নিরাপত্তা পরিষদে উন্মুক্ত আলোচনা হবে। 2005 সালের পরে রোহিঙ্গা প্রসঙ্গ এই প্রথমবারের মতো পূর্ব নির্ধারিত আলোচনা সূচিতে এসেছে। 13 সেপ্টেম্বরের পর এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গা পরিস্থিতি আলোচনা করতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ। রোহিঙ্গাদের উপর নিপীড়ন বন্ধের জন্য নিরাপত্তা পরিষদের কাছে মিয়ানমারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রস্তাব আশা করছে বাংলাদেশ। রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংসতা নিয়ে নিরাপত্তা পরিষদের 7 সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইডেন, মিশর, কাজাখস্তান ও সেনেগাল 23 সেপ্টেম্বর ওই আলোচনা প্রস্তাব দেয়। এসব দেশ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে রোহিঙ্গা পরিস্থিতির বিষয়ে পরিষদকে বিস্তারিত জানানোরও অনুরোধ জানান। মহাসচিব গুতেরেস